আমাদের কিন্তু মায়া আছে না, ইতারাই আব্দ রাখা তাস্তো রাখা তাস্তো রাখা তো শিক্ষারাই তো মানুষ বিশ রাখা পড়ে নাই। আচ্ছা বলেন তো দেখি বিশ রাখাতকে যখন আপনি আট রাখাতে পরিণত করতেছেন তো কম করার কাজ তো শয়তানে কাজ শয়তানে। আমি আপনি আমার ভুল বুঝবেন না, আমি এই কাউকে শয়তান করার জন্য বলতেছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। এখন আপনি যদি বলেন সেটার মধ্যে তো শরীয়ত নাই, কোন কারণ আছে 1300 বছরের মুসলমান সব চাহে শুধু আপনি পাবে, আপনারা বুঝতে পেরেছেন না? সেরকম না, আপনি যেই যুগকে জ্ঞানের যুগ বলতেছেন আমার নবী সেই যুগকে জাহেলদের যুগ বলেছে। এখন আমি কার কথা শুনবো, আপনার কথা না নবীর কথা? আমার নবী বলছেন আল্লাহ জমিন থেকে জ্ঞান তুলে নেবেন, কিভাবে তুলে নেবেন ব্যবসা করলে? আমার আল্লাহ বলছেন না না, আমি আমি কেড়ে কেড়ে শিয়া থেকে কেড়ে কেড়ে এম জমিন থেকে উঠাবো না, বড় আলেমকে এতেকাল দিয়ে জমিন থেকে এমন তুলে দেব, বড় আলেমদেরকে এতেকাল দিয়ে জমিন থেকে এমন তুলে দেব। হাসিনী সাহেব এতেকাল করেছেন, আছে বড় হাসিনী শেখ আল্লামা আজিজুল হক কাদেরী রহমতুল্লাহি আলাইহি এতেকাল করেছেন, আছে কোন জমিনের মতো এরপরে জমিনকে আজিজের মতো আলেম দেখেছে? আল্লামা আজিজুল হক কাদেরীর মতো চ্যাম্পিয়ন আজিজুল হক করি আমি কি বলি চ্যাম্পিয়ন আজিজুল হক কাদেরী যার তিনি নাইয়া গুলোকে না দিলে আপনাদেরকে আলাদা রাস্তায় দিয়ে দিয়েছে। এরা হচ্ছে জাতির মডেল, এরা হচ্ছে জাতির সুন্দর সত্তা যারা জাতিকে সভ্যতার পথে চালিয়েছে। জাতি আল্লামা আজিজুল হক আল কাদেরী দেখেন নাই, জাতি হাসমি সাহেব হুজুরের পরে দ্বিতীয় হাসমি, কারণ হাসমি সাহেব দুনিয়া থেকে চলে যাওয়া জমি থেকে এমন চলে যাওয়া, আল্লাহ কালাম উদ্দিন আল কাদেরী মাইদুল হক করেনি জমি থেকে চলে যাওয়া এমন চলে যাওয়া, সেটা শুধু আমাদের ঘরানার মধ্যে না সব ঘরানার মধ্যে, বুঝতে পেরেছেন আপনারা? তো আমার নবী বলছে এমন চলে যাবে, শেষ পর্যন্ত কি হবে? হাত্তা শেষ পর্যন্ত জমিনের মধ্যে কোন আলেম থাকবে না, লাইলাতুল আলেম আলেম থাকবে না। কি হবে? তো মানুষ জাহেল মূর্খ এদেরকে আলেম মনে করবে, যেভাবে বর্তমানে মনে করা হয় আলেম মনে করে কি করবে? তো তাদেরকে প্রশ্ন করবে শরীয়তে, তারা আমার নবী বলছেন তারা না যে এবং ছাড়া উত্তর দেবে, এবং ছাড়া জানা ছাড়া ফতোয়া দিয়ে দেবে। এখন ফতোয়া নাই, তারা তো নিজে বলছেন ফাতাল্লু ও আতাল্লু, নিজের কত প্রশ্ন হবে মানুষকেও কত প্রশ্ন করবে, আপনারা বুঝতে পেরেছেন? এখন বলেন বাংলাদেশের মধ্যে আপনি বলবেন আলেম নাই, না আলেম নাই তো, আলেম নাই সেটা তো আপনি জানার কথা না, সেটা তো যারা এই রাস্তায় আছে তারা জানার কথা। আমি আপনাকে কিছুদিন আগে একটা গেছিলাম একটা কথা ভিত্তিতে, তা আমার তো সব জায়গায় যাইতে হয়, ভাই নারাজ হয়ে গেছে ভাই না, আমি বলতেছি বাংলাদেশে এত তফসিলুল কোরআন নাই, পাড়ায় মহল্লায় গ্রামে, আমাদের চট্টগ্রামে তো আল্লাহ পাকের মেহরবানি চট্টগ্রাম সিলেট এটা আলেমদের জায়গা, আজ থেকে 10 বছর আগে চট্টগ্রাম সিলেটের মধ্যে যদি কোনো আলেম ওয়াজ করত সে বাইরে গিয়ে অহংকার করে বলতো আমি এটা চট্টগ্রামে ওয়াজ করি, কোথায় ওয়াজ করি? চট্টগ্রামে, আমি এটা সিলেটে ওয়াজ করি। এটা আজ থেকে 10-15 বছর আগে ওলামায়েকেরা অহংকার করে বলতেন, কেন? কারণ তখন ওয়াজ যখন করতেছে স্টেজের মধ্যে বাঁধা বাঁধা আলেম বসা, যা মঞ্চায় বলতে পেরেছেন, বড় বড় আলেম হাদিস পড়ার সময় শীতকালে এখানে গেছেন, শীত আমার এখনো মনে আছে আমি হুজুর নবী সাহেব হুজুর সহ ছিলাম, তো নবী সাহেব হুজুর হয় কিন্তু বসিয়ে গেল কিন্তু হঠাৎ করে ওয়াজ করা গেল, তো এর আয় কেন বাতিল হইল, তো বড় হতুজ তার তুমি নাই আর হতুজুর অনেক নবী অতএব যাই যাই তুই আর তুই নাইলে যাই লই তুই অনেক দুই ভাই পারে না তুই মাইক্রো আওয়াজেরই কেন না মাইক্রো আওয়াজের আপনারা বুঝতে পেরেছেন কথা? শুধু জালাল সাহেব বুঝুন, আল্লাহ জালাল দেন ও কাদের রহমতুল্লাহ উনি একটু অন্য ধরনের ছিলেন, মেজাজে হুজুর হুজুর কে হলো কিছু বলতো না, নবী সাহেব হুজুরের সামনে এক লক্ষ বুড়ি ওয়াজ করতে পারবেন, হাসমি সাহেব হুজুরের সাথে নম্বর দুই করে সাহাবি সাতজন আপনি ছয়জন বলতে পারছেন স্টেজ থেকে ডাক দিছেন, এ সাহাবি সাতজন কি ছয়জন তখন কত হুজুরে বলছে সাতজন, আজকের মতো দুই অধিক আমাদের ছেলে আমার ছেলেদের গ্রামের বুঝি না কিষাণ ছেলেরা আগে পরে গত বসে এক জায়গায় গেছি, আগে বসে সাহিত্য মোটরসাইকেল
আপনাদেরকে বলতে চাচ্ছি জমিনের মধ্য থেকে এমন উঠে গেছে, এটা আমাদের করার না, সব করার না। এখন তফসিলুল আপনি উত্তরবঙ্গের মধ্যে গেলে এখানে আপনি 3 ঘন্টা তকরি করা, এটা এক জিনিস, এলমি আলোচনা আরেক জিনিস, এলমি আলোচনা আরেক জিনিস। সেই কারণে আমরা কি করি, 4-5টা মাসালা থেকে আমরা বের হই না, এরপরে আধা ঘন্টা গালি গালাজ করি। কেন? কারণ আমার বলার মধ্যে তো আর নাই। ডেইলি যদি আমি 3টা ওয়াজ করি তো মাসে 3-30 90 মাস, তো 90 মাসের মধ্যে আমি কি 90 টপিকে কথা বলতে পারতেছি? গুড়ি বিড়ি হয় ওই সাইড টপিক, আর আর কিছু ওয়াজ আছে, ইতার সাথে কেনা ইতার আর নামাজের হাতা হরিটা উসে ইতার আর কাজুরি পরিচালনা হত নজরি তো জিবে কোরআন শরীফ পড়ি না জানে কিন্তু আমার আশিক রসুল কেমন আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ছেলেরা এগুলো শুনতে অভ্যস্ত না, এটা পছন্দ করে না, তারা চাই তাদের মন্যত করে গালাগালি আগের জগতে ফেরত আসে, আবার আগের জায়গায় ফেরত আসে। আমি যে জায়গায় যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, পজিটিভ এনার্জি যখন আর্ন করেছেন চোখে মুখে হাত দিয়ে, বিশেষ করে চোখ আর মুখ, ভিতরে রূপ শক্তিশালী হয়ে গেছে, যেমন ছাই দিয়ে ধরতে হয়, এই নস্ককে কাবু করার সবচেয়ে উত্তম অস্ত্র রোজা। সেই কারণে রোজা দিয়ে দেখেন না কোরআনের তিলাওয়াত, তাহাজ্জুদ, তারাবি সবকিছু করতেছি না, আমাদের বাইরে আপনাকে বাধা দেবে না, তো মনে করবেন আপনার নামাজ আর নামাজ হচ্ছেন।
আমার নবী হাদিসের মধ্যে বলেছে মানলাম তত্তাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজিদ মিনাল্লাহি ইল্লা বুগদা। আমার আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন মানলাম তত্তাহি সালাতু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতালা, যে ব্যক্তির নামাজ তাকে গর্হিত খারাপ কাজ থেকে বাধা দেয় নাই তার কোনো নামাজই নাই। যাই হোক, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা দুই তিন মিনিটের মধ্যে শেষ করেছি সম্মানিত উপস্থিত। তো যারা এই ভালো পাওয়ার গুলো অর্জন করে নফস দুর্বল হয়ে যায় তখন সেই ব্যক্তি যে মজলিসে বসে যার সাথেই বসে যার দিকে দৃষ্টি দেয় তারও ভালো দেখা শুরু করে। এটা আপনি কাউকে ওয়াশ করতে হবে না, তখন আপনি যেদিকে যেদিকে হাঁটবেন যারা আপনার সাথে আসবে অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। ওয়াইফাই আছে না? ওয়াইফাই ওয়াইফাই বলে। সেই কারণে আমাদের এখানে অনেক মানুষ নামাজ দোয়া করে না তবু মানুষ শান্তি থাকে, কেন আপনি কারো সাথে ঘুরেন যে কারণে চার্জ হয়ে যান। এটা আমার নবীয় হাদিসে পাকের মধ্যে আউলিয়া ইকরাম বলেছেন ভালো মানুষের সুহবত থাকে। আপনি এটা না করে যখন খারাপ জিনিস করবেন তা আপনার রুম দুর্বল হবে, নফস শক্তিশালী হবে, তখন আপনার এখানে বাজে এনার্জি থাকবে। আপনি যেখানেই যাবেন বলেন না তুরে দেইলো হারাম না, কি হয় হতে পারে হতে মানুষের ভূমি হয় হতে রুমুবি তো ঢুকছে দে মানে আর ফুলে রুম যে না আনতে ফুলে গাছ বানিয়ে দিই। আসলে ঘটনা কি, যিনি ঢুকছেন তার এখানে ব্যাড এনার্জি বেশি, গিবতে হারাম খোরি অশ্লীলতা, সে যখন যেখানে যেখানে হাঁটে সেখানে সেখানে ব্যাড এনার্জি গুলা কি করে বাঁধে ঠিক আমের মতো। এটা আমরা একটু বাবু উগ্র ফোসা আল্লাহ ধরতির মধ্যে কিছু কথা আছে সুন্নতেই না, আপনি যদি সুন্নতের বাইরে যান তাহলে আপনি এখানে ভুগতে হবে, আপনি অবশ্যই নূর ইসলামের নৌকার মধ্যে উঠতে হবে। যদি নূর ইসলামের নৌকায় না উঠবেন তো পানিতে উঠতে হবে। তো নূর ইসলামের নৌকায় কিভাবে উঠবেন? তো নূর ইসলামকে রাজি করতে হবে। তো নূর ইসলামকে রাজি করার ধরন কি, চিন্তা জিনিস আল্লাহর উপর ইমান আমল আখলাক, ইমান ইমান কি কো আল্লাহর দহি আমার নবীর রেসালো। আর সাধারণ মানুষ যদি বুঝতে চায় ইমান কি কো আমার নবীকে বেথরক মহব্বত করা, এটার নাম ইমান। যার মহব্বত যত বেশি সে তত বড় মুমিন। এরপরে আমল, আমল বাদে জান্নাতে কেউ ঢুকতে পারবে না রহমতে খোদাবন্দি ছাড়া, আল্লাহ রহমত বাদে। আল্লাহ কখনো আপনার উপর দয়া করবে না যদি আমল না থাকে। আমি মনে করছি কি না লাগে, এগুলো না লাগলে সাহাবায়ে কেরাম তো প্রথমে ছেড়ে দিতে পারতেন, পারতেন না সাহাবায়ে কেরাম? আমল ছেড়ে জান্নাতে যদি কেউ যেতে পারতো সেটা তো সাহাবায়ে কেরাম পারতেন। কেন? ও নবীর সাথে বসা আমলের দরকার কি? কিন্তু তারা আমল বেশি করতেন, রাত জেগে আবাদত করা, রাত জেগে আবাদত করা। কারোর ভিতরে যদি অশান্তি থাকে, অনেকে মনের মধ্যে অশান্তি থাকে সামগ্রিকভাবে, আপনারা একটা টিপস নিতে পারেন, ভেরি সিম্পল হচ্ছে পাঁচ জায়গা নামাজ ছেড়ে দিলে অশান্তি থাকবে। চেষ্টা করবেন কোরআনের তিলাওয়াত করতে। আপনি যদি এক সপ্তাহের মধ্যে শান্তি পেতে চান অজু করবেন, অজু করে ভদ্রতা আদব সহকারে কোরআন শরীফ পড়বেন, মনে করবেন আল্লাহর সুন্নতে বসেছে, সুন্দর করে কোরআন শরীফ পড়বেন, ঠিক আছে? দেখবেন মনের মধ্যে শান্তি চলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا
সালাম আলাইকুম খেয়াল সিবা দিল সে মিঠা তো রসুল্লাহ হজাব জুলমত বশরি উঠা দো ইয়া রসুল্লাহ সালা দুনিয়া রসুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আজ লে ফির না মানেঙ্গে কিয়ামত মেঁ আগর মান গয়া সারা দুনিয়া রসুল আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত ইমাম, সম্মানিত মুয়াজ্জিন, অত্র মসজিদের সম্মানিত খাদিমিন, মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক সদস্যবৃন্দ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকে আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আমি অসংখ্য মানুষকে নিষেধ করেছি অত্র এলাকার আজকে জুমার মধ্যে শরীক না হতে। আমার একটা আইডিয়া ছিল, সকল মানুষ যদি আসে, এক্সট্রা 250-300 মানুষও যদি আসে, মসজিদে ধারণ ক্ষমতা গরম, আর আমার কেন যেন মনে হচ্ছিল মসজিদে আসি থাকবে না। স্বাভাবিকভাবে এখানকার মসজিদে আপনারা হয়তো মোস্টলি কেউ থাকেন না এখানে, সেই কারণে অনেককে নিষেধ করেছি, তবুও মনে হচ্ছে অনেকে এসে গেছে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন ঠান্ডা করে দেন আমাদের। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার মসজিদে এখানে দাঁড়ানোর পেছনে, আমাদের অন্য জায়গায় জুমা ছিল, কেটে এখানে আসতে হয়েছে। আপনারা হয়তো সকলে জানেন, এটা আমার ফুফুর বাড়ি। কিছুদিন আগে যিনি ইন্তেকাল করেছেন, আমার আব্বার চাচাতো বোন, সেই হিসাবে আমাদের বড় মহব্বতের ছিল, তো আত্মীয়তার কারণে আসতে হয়েছে। আশা করি আপনাদের অনেকের কষ্টের উত্তর পেয়ে গেছেন। আমি এই কথা বলার পেছনে কারণ আছে, হেকমত আছে। এখন সপ্তাহে জুমা হয় একটা, আপনাদের 30 জনের অনুরোধ থাকে, এখন 30 জনের অনুরোধ তো রক্ষা করা সম্ভব না। সুতরাং আপনারা এখানে অনেকে জিজ্ঞেস করেছে, আমাদের জুমা না বলছে এখন কাটিরাতে গিয়ে পড়াইতেছে না? তো কাটিরাতে গিয়ে পড়াইতেছে, এটা আমার পুকুর বাড়ির মসজিদ, সেই কারণে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আজকের আলোচনাকে কেন্দ্র করে পবিত্র কোরআনের সূরা নাহালের একটা আয়াত তিলাওয়াত করেছি। তার আগে আমি আমাদের যারা ছেলেপুলে এসেছেন তাদের জন্য বিশেষ করে বলবো, মুরব্বিয়ানে কেরামদের জন্য না, পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সিস্টেম বানিয়েছেন, নিজাম বানিয়েছেন, গ্রামার। গ্রামারের বাদে এই দুনিয়ার মধ্যে গ্রামার ছাড়া কোনো কাজ হবে না। আপনি যদি কদু খেতে চান,
আপনাকে কদুর বীজ জমিনে লাগাইতে হবে। শুধু লাগিয়ে যদি ঘুমিয়ে যান তো কদুর নিজে নিজে উঠবে না, কদুরও প্যাডের খিদা লাগে। কদুর প্যাডের খিদা দিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়। আবার এখানে রোগবালায় আছে, রোগবালায় চিকিৎসা করতে হয়। এরপরেও যে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আমার এখানে কদু ধরবে, এরপরে আল্লাহর উপর ভরসা করতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। এরপরে দেখা গেছে কদুর মাঝখানে বৃষ্টি এসে বরবাদ করে দিচ্ছে, তো এখানে আপনি কনফিডেন্স নিয়ে বলতে পারবেন না যে আমার কদু আসবে। কিন্তু আপনি যদি পুরো প্রসেসের দিকে দৃষ্টি দেন তো কদুর বীজ লাগাইতে হয়, আবার বীজও ভালো হইতে হয়, বীজ ভালো হইতে হয়, বীজ লাগাইতে হয়। বীজ লাগানোর পরে আপনি ঘরে এসে বিয়ার বাড়িতে গিয়ে ঘুমাই গেলে তো বীজ উঠবে না। আপনি এখানে সকাল বিকাল আইলের পারে পারে হেঁটে হেঁটে বীজকে রক্ষণাবেক্ষণ মনিটর করতে হয়, দেখতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়, এরপরে কদু, এরপরে আল্লাহ পাক যদি চাহেন তো কদু আপনার ঘরে উঠবে, নতুন জমিনের কদু জমিনে হ্রাস হয়ে যাবে। আল্লাহর জমিনের মধ্যে কদুর জন্য যেভাবে আল্লাহ একটা নিজাম বানিয়েছেন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ প্রত্যেক কিছুর জন্য একটা নিজাম বানিয়েছেন। আপনি নিজামে নিজামে যদি চলেন তাইলে ঠিক আছে, আপনি যদি নিজামের বাইরে চলে যান তাইলে জমিন ঠিক থাকবে না। গরম তো গরমের জন্য আল্লাহ একটা নিজাম বানিয়েছেন, কি পৃথিবীর মধ্যে সূর্য বলে একটা জিনিস আছে, আগুনের গোল্লা আর কি। তো আমার আল্লাহ জমিনের জন্য আমাদেরকে শিখিয়েছেন এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তুমি যদি এই জায়গার মধ্যে গন্ডগোল করো তাইলে তোমার এখানে হয় বৃষ্টি বেড়ে যাবে অথবা তাপ বেড়ে যাবে। আপনি তাপের কাজ সবকিছু করে যদি আল্লাহ দরবারে ফরিয়াদ করেন দোয়া কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ, আমরা মনে করি মানুষ হিসেবে বস পাপ তরকারি হলেই চলবে, আমাদের জন্য পাপ তরকারির বাদে আরো অনেক জিনিসের দরকার আছে। আমরা তো আর গরু না ছাগলও না যে আপনি শুধু আমাকে খাইয়ে গোয়ালের মধ্যে বেঁধে দিচ্ছেন আমি ওকে, না এরকম না। মানুষের পেটের মধ্যে খিদা লাগে, খাওয়া দরকার। মানুষের বুকের মধ্যে খিদা লাগে, নামাজ দরকার, তিলাওয়াত দরকার, জিকির দরকার, মা বাবার খেদমত দরকার, মুরব্বীদের সম্মান দরকার, এবং এলাকার মানুষ গরিব গুরামাদের সহযোগিতা দরকার। আপনি এই কাজগুলো যদি না করেন তো সিনার খাদ্য, সিনার ক্ষুধা মিটবে তো সিনারও ক্ষুধা লাগে, মানে কলব রু বাতেন এটাও ক্ষুধা লাগে যেভাবে পেটের ক্ষুধা লাগে। আমরা এখন মরে যাচ্ছি পেটের ক্ষুধা নিবারণ করতে। মসজিদ থেকে আপনি সকালবেলা পড়া বন্ধ করে দিয়েছেন, আমি কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আমাদেরকে শিখানো হয়েছে কোরআনে পাকের তিলাওয়াত না করলে পরকালে মুসিবত হবে, পরকাল তো পরে আসবে। দুনিয়াতে আপনি শান্তি পাবেন না, কেন? কারণ সিনার যদি ক্ষুধা না থাকতো আমার আল্লাহ এখানে নবী পাঠাইতেন না। কেন? কারণ কদুর বীজ কিভাবে লাগাবো সেটার জন্য নবীর দরকার আছে। কদুর আমাকে আমার নবী শিখাইতে আসবেন যে কদুর এমনি লাগাইতে হয়, আমার নবী তো কদুর বীজ শিখানোর জন্য আসে নাই। আমার নবী এসেছেন আপনার সিনার ক্ষুধা নিবারণ করতে, সিনার ক্ষুধা নিবারণ করতে, এবং কবরের জীবনকে আলোকময় করতে, পরকালের জীবনকে শান্তির করতে। এই কারণে আল্লাহ অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন। কিন্তু আমরা নবী রসুলের ওই তালিমাতকে একবারে রুমের ভিতরে ঢুকে তারা মেরে দিয়েছি। আমাদেরকে বোঝানো হয়েছে এখানে শুধু টাকা লাগে, এখন আপনার টাকা আপনাকে শান্তি দিচ্ছে, আমরা পাগল হয়ে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, মানুষের পেটের যেমন খিদা, মানুষের বুকের খিদা, চোখের খিদা, ব্রেইনেরও খিদা আছে। আপনি চোখ যদি সারাদিন মোবাইলের ভিতরে ঢুকে থাকেন বেটা, তো আপনার চোখ একদিন, দুই দিন, তিন দিন, এক বছর, দুই বছর, তিন বছর পরে আপনার চোখ রেগে যাবে। কি হবে? রেগে যাবে, রিয়্যাক্ট করা শুরু করবে। আপনার ব্যাংক আজকে আমাদের বাচ্চারা দুনিয়ার লোহাকে লোহা হজম করতেছে, আপনি পারতেছেন, আমি পারতেছি। আমি ইফতার করার পরে গ্যাস্ট্রিকের ওষুধ বাদে আমি তারাবিতে যেতে পারতেছি, পারতেছি না। কেন? কারণ বাচ্চাদের ব্যাংক এখনো বাচ্চা, হজম করে নিচ্ছে বাচ্চা মানুষ, ব্যাংকও চিন্তা করতেছে বাচ্চা মানুষ, দুরুকুই যা আমি হজম করি বা এখন বাচ্চার পেটের হজম করে। আমার পেট কিন্তু লেগে গেছে, আর কত দিবি বেটা, আমি তেল পছন্দ করি না, তেল দিবি না ভিতরে।
আমি এই ভাষা পুরা পছন্দ করি না, ভাষা পুরা দিবি না ভিতরে, ট্যাঙ্ক ট্যাঙ্ক বলতেছে দিস না, আপনি দিয়ে দিছেন, পেটের মাথা খারাপ হয়ে গেছে না? তো পেটের মাথা খারাপ হইলে কি আপনাকে মাথায় বাস দিয়ে বাড়ি দেবে? সবাই বাস দিয়ে বাড়ি দেয় না, এক একজনের আন্দোলনের নিয়ম এক এক রকম, আপনারা বুঝতে পেরেছেন? প্যাক আন্দোলনের এনেছে, প্যাকের মাথা খারাপ করে দিয়েছি, যে মাথা খারাপ করে দিয়েছি, গ্যাস জমে গেছে, প্যাকের খাওয়া হজম হয় না, গ্যাস জমে গেছে, এই গ্যাস যখন জমেছে আপনার খিদা নষ্ট হয়ে গেছে, অথচ আপনার প্যাক খালি, তিন পেঁয়াজ হয়েছে বর্ণবা, প্যাক খালি, কিন্তু আপনি প্যাকের ক্ষুদা রাখতেছে না, ক্ষুদা না লাগার কারণে আপনি খাদ্য খাইতেছেন না, এদিকে আপনার সুগার লেভেল নিচে নেমে গেছে, কারণ হচ্ছে ওর প্যাটের মাথা খারাপ করে দিছে। কেন মাথা খারাপ করে দিছে? কারণ প্যাট পছন্দ করে না এমন জিনিস প্যাটের ভিতরে দিছেন। কি দিছেন? এই যে সমস্ত জিনিস আমরা খাই দোকানে ঘাটে, এর পরবর্তীতে প্যাটের খিদা নিবারণ বন্ধ, খিদা নাই, অথচ প্যাটের ভিতরে খিদা আছে, কিন্তু প্যাট আপনাকে বলতেছে খিদা নাই, সমস্ত জায়গায় গ্যাস জমে গেছে। এক পর্যায়ে গ্যাসে তিনটা পর্যায় থাকে, প্রথম পর্যায় হাঁটলে ফাটলে পানি টানি খাইয়া দই টই খেয়ে কোন রকম শান্তি হয়, দ্বিতীয় পর্যায় আপনার ওষুধ লাগে, ডেইলি দুইটা ওষুধ খাইতে হয়, তৃতীয় পর্যায় আপনাকে অপারেশনে যেতে হয়, শেষ পর্যন্ত আপনাকে স্ট্রোকের পর্যায়ে নিয়ে যায় এই গ্যাস। পেটের যেমন গ্যাস্ট্রিক হয়, আমার এটারও গ্যাস্ট্রিক হয়, কলেরার গ্যাস্ট্রিক আছে, প্যাট যেমন প্যাটের অপছন্দনীয় জিনিস দেওয়ার কারণে প্যাট রেগে যায়, কলম ও কলমের অপছন্দনীয় জিনিস যখন ডালতে থাকবেন তো কলম রেগে যাবে না, তো রু মন, এখন আপনারা কি বলেন, মনে শান্তি নাই, অমন শান্তি নাই কেন? অশান্তির জিনিস দিতে দিতে মনের মাথা খারাপ করে দিছি, এখন মনের শান্তি কোথায়? আপনি যতক্ষণ তিলাওয়াতে কোরআন না করবেন মন শান্তি পাবে না, যতক্ষণ আল্লাহর মসজিদের মধ্যে এসে নামাজ না পড়বেন, সিজদার মধ্যে লুটে পড়ে সুবহান রাব্বিয়াল আলা না পড়বেন, রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম না পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি না লাগাবেন, দরুদে পাকের বাড়ি না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রু শান্তি পাবে না। এরপরে আপনি অশান্তির জিনিস দিলেছেন, একে তো শান্তির জিনিস দেন নাই, এরপরে দিলেছেন অশান্তির জিনিস, কোনটা দিয়েছেন? দল থেকে বের হয়েছি, দশ জনকে গালি দিয়েছি আমি, আমার এই খান্ডে 800 স্কোয়ার ফিটের জায়গা, এক ঘন্টা জায়গা, আমি আই কেটে কেটে দেড় ঘন্টা বানিয়েছি, দুই তিন নাম্বার এই পুকুর ঘাটে বসে অমুক বাড়ির অমুক মেয়ের অমুক ছেলে দুনিয়ার কিস্তা কাহিনী বলেছি, এগুলো একটাও আপনার রু পছন্দ করে না, আপনি দিয়েছেন। আমি বোনের সম্পদ দেই নাই, হয়েছে, জুলুম করেছি, হয়েছে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য মানুষের টাকা খেয়েছি, মানুষকে দেখানোর জন্য দান করেছি, সব কিছু একটাও রু পছন্দ করে না, রু দিয়েছেন দিয়েছেন, এরপরে রুর মাথা খারাপ হয়েছে, কলমের মাথা খারাপ হয়েছে, ভিতরের জগতের মাথা খারাপ হয়েছে, প্যাটের মাথা খারাপ যেমন আপনাকে অপারেশন পর্যন্ত নিয়ে গেছে, রুহের মাথা যখন খারাপ হয়, রু রুর আন্দোলনের ধরন প্যাটের আন্দোলনের ধরনের চেয়ে ভিন্ন, রু কি করে? এরপরে রু রুর ভিতরে যখন শান্তি খতম হয়, রু হতাশ হয়, এরপরে যদি আপনি কোটি টাকা রুহের ভিতরে ঢেলে দেন, গাড়ি বাড়ি রুহের ভিতরে ঢেলে দেন, আর রু আপনাকে শান্তি দেবে না, আপনি পৃথিবীর যেই কোনায় যাবেন আপনি শান্তি পাবেন না, আপনি শান্তি পাবেন না, অশান্তি 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 পুরো সমাজের মধ্যে নেমে আসবে অশান্তি, তখন আপনি কি বলবেন? ওয়া তা ঠিয়া নোয়াসিন দিয়ে তেনা ভালো আছে, এত টিয়া এত হয়েছে এত কিছু ডাক্তার বৈদ্য কোন রইলে তো শান্তি না পায়, আপনি শান্তির আসল জায়গা নষ্ট করে দিয়েছে। এখন এই অশান্তি নিয়ে আপনি যদি কাবা শরীফের গিরাপ্তারের লোককেও থাকেন শান্তি আসবে না, আপনি যদি আমার নবী মদিনা শরীফের গরিবের লোককে থাকেন শান্তি আসবে না, কেন? কারণ আমার নবী নারাজ হয়ে গেছে, আগে নবীকে রাজি করেন, আগে আল্লাহকে রাজি করেন, আমি আগে তোমার নামাজ পড়ি, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন, আমি ঘর থেকে শুরু করে পরিবার সমাজ সব জায়গায় জুলুম করে আল্লাহকে নারাজ করে ফেলেছি, আমরা মসজিদের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের আবার এক ব্যক্তি
আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, মুখের মধ্যে বালি, আল্লাহ আল্লাহ বলে ডাকছে। আমার নবী এরশাদ করছেন, তোমার লেবাস মালবাসুকা হারাম, তোমার লেবাস হারামে, তোমার খাওয়া দাওয়া হারামে, তোমার পানি পান করতেছো এটা হারামে, আর নাই ইস্তাজাবুলাক, আল্লাহ তোমার ডাকে কিভাবে সাড়া দেয়? তাইলে এখন কি বুঝলাম হাদিসের আলোকে? আমার আল্লাহ সাড়া দেওয়ার একটা গ্রামার আছে, সেই গ্রামার বাদ দিলে আল্লাহ আর আওয়াজ করে, উদ্রুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব। আমার ভাইয়েরা বলে না ওসিলার দরকার নাই, আমার আল্লাহ বলেছেন ডাক দিতে সাড়া দেবেন, তো আল্লাহকে পুরো বাংলাদেশের মানুষ ডাকছে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, আমরা যখন ছোট ছিলাম ওলামা মুহাদ্দিসিনদেরকে নামাজ পড়তে হয় নাই, এলাকার মুরব্বী সিজদায় দাঁড়ালে সিজদা থেকে উঠার আগে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, দেখ নাই? আজকে আল্লাহ নামাজ পড়তেছি, পুরো বাংলাদেশ নামাজ পড়তেছে, বৃষ্টি নাই। কেন? কারণ লেবাস হারালে, পানি হারালে, আমার সামগ্রিক জিনিস হারাম মন্ডিত হয়ে গেছে। আমি মানুষের সাথে হিংসা বিদ্বেষ অহংকার সামগ্রিকভাবে ফেতনা ফাসাদের বাজার গরম করেছি। আমরা মনে করেছিলাম শান্তি বোধই, আমি যেখান থেকে শান্তি মনে করছি আল্লাহ সেই জায়গার মধ্যে শান্তি রাখেন নাই। মনে রাখবেন, মনে রাখবেন, টাকা পয়সা আমার দরকার, কারণ তাইলে তো আমি পৃথিবীতে চলতে পারবো না, টাকা পয়সা আমার দরকার। কিন্তু শুধু টাকা পয়সা দরকার নাই, আপনি এখন টাকা পয়সা দরকারকে কি করে ফেলছেন? শুধু টাকা পয়সা দরকার সেরকম না, আজকে বাসায় গিয়ে চিন্তা করবেন, ব্রেনের খাদ্য ব্রেনকে দেবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে চিন্তা থাকবে না ব্রেন নিয়ে চিন্তা করবেন না, কি নিয়ে চিন্তা করবেন? আমি যখন বসবো এখানে, আমি কবরস্থানের মধ্যে যদি তাকাই আমাকে চিন্তা করতে হবে না, হ্যাঁ এতগুলো মানুষ কোথায় চলে গেল, এতগুলো মানুষ উঠতাম বসতাম খাইতাম, একটা মানুষ নাই, এক হাত মাটির গভীরে কি হচ্ছে এখানে? আমার নবী কি বলেছেন? আমরা তো দেখতেছি শ্মশান নীরবতা, কিন্তু আমার নবীর হাদিস অনুযায়ী এখানে তো নীরবতা নাই, এখানে কারো কবর জান্নাতের বাগিচা হয়েছে, কারো কবর জাহান্নামের গর্ত হয়েছে, কোন জায়গা থেকে জাহান্নামের আওয়াজ আসছে, কোন কবর থেকে জান্নাতের সুসংবাদ আসছে। তাইলে তো আমি যেটাকে নীরব মনে করছি সেটা নীরব না, এটা রেসিডেন্সিয়াল এরিয়া, ওইটা রেসিডেন্সিয়াল এরিয়া, একটা উপরে একটা নিচে, এটা নিয়ে আমরা কখনো চিন্তা করতে পেরেছি? দুনিয়া আমাকে চিন্তা করতে দেয় নাই, কিছু নফস, কিছু টাকা পয়সা, কিছু লোক, কিছু মালসা, কিছু দুনিয়াদারি আমাকে চিন্তা করতে দেয় নাই, অথচ আমি তো নিজেকে নিজেও চিন্তা করতে পারতাম। কতদিন হয়ে গেল কিরে এখন আগের মতো আর হাঁটতে পারি না, আগে তো অনেকক্ষণ হাঁটার পরে টায়ার হইতাম না, এখন তো একটু হেঁটে বসতে হয়। আমি কখনো চিন্তা করার সুযোগ হয়েছে? চিন্তা করিনি। অথচ আল্লাহ বারবার কোরআনে পাকের মধ্যে আমাকে বলছে চিন্তা করার জন্য, চিন্তাশীলদের জন্য নিদর্শন, চিন্তাশীলদের জন্য হেদায়ত, চিন্তাশীলদের জন্য আমি আয়াত। আল্লাহ চিন্তাশীলদেরকে এত টাকা ডাকলেন, কিন্তু আমার জীবনে কোনো চিন্তা, আমি কখনো চিন্তা করার সুযোগই পাই নাই। যখন ব্রেইন দিয়ে আপনি চিন্তা করা বন্ধ করবেন তো ব্রেইনের খাদ্য নষ্ট হয়ে গেছে, ব্রেইন রিয়াক্ট করে, ব্রেইনে ব্রেইনের মতো করে রিয়াক্ট করবে। আপনার চোখ, এই চোখ সবুজ দেখতে পছন্দ করে, চোখের দুই ধরনের জিনিস দরকার, একটার মাধ্যমে চোখের ভিতরে নূর ঢুকে, আরেকটার মাধ্যমে চোখের ভিতরে শ্যামা ঢুকে। নূর ঢুকার জন্য মা বাপ দেখতে হয়, বড় মুরব্বী দেখতে হয়, আলেমা দেখতে হয়, মাজারাত দেখতে হয়, কোরআনে পাক দেখতে হয়, খানেকা দেখতে হয়। আপনি এগুলো যখন দেখা ছেড়ে দেবেন তো চোখের ভিতরে নূর আসবে না। এরপরে আপনি যখন চোখ দিয়ে গ্রিনারি দেখা বন্ধ করে দেবেন, সবুজ, আপনার চোখের অটোমেটিক্যালি শক্তি ক্ষয় হবে, যেটা তিন মাস পরে হওয়ার কথা সেটা তিন মাস আগে হয়ে যাবে। এখন আমরা কি করছি দেখেন, এই যে মোবাইলটা নিলাম, সকাল সন্ধ্যা রাত দিন, ধরেন আমি ঢাকা যাচ্ছি, পুরা বাস ট্রেনের মধ্যে আমি মোবাইল থেকে দৃষ্টি সরাই। মনে রাখবেন চোখের প্রটেস্ট, চোখ একদিনে আপনাকে প্রতিভা করবে না, চোখের ধৈর্য আছে,
ধৈর্য আমাদের নাই। আল্লাহ আমাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে ধৈর্য দিয়েছেন, চোখ ধৈর্য ধরে, সুযোগ দেয় আমাকে, সুযোগ দেয় আমাকে, সুযোগ দেয় আমাকে। কিন্তু আমি যদি এটা পরিবর্তন না করি, বছর তিন বছরের মধ্যে, আমি আমার ছেলেদেরকে বলছি, বছর তিন বছরের মধ্যে আপনি দেখবেন চোখের বিভিন্ন জটিলতার দেখা দেবে। আপনি চক্ষু বিশেষজ্ঞকে নিয়ে জিজ্ঞেস করেন, স্যার বর্তমান সময়ের চোখ আজ থেকে দশ বছর আগের চোখ কোনো ফারাক আছে কিনা, উনি আপনাকে বলবেন কি আশ্চর্যজনক কথা। এই ইতিহাস বলা, এই সংবাদ আপনাকে দেওয়ার কেউ নাই, কারণ আপনি মেসি দেখবেন, আপনি ক্রিকেট নিয়ে মশগুল থাকবেন। এটা দুনিয়া, এখানে কিছু ব্যবসায়ী আপনার জিন্দগি অবহাসন বরবাদ করে দিচ্ছে তাদের পকেটের কারণে। আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে ক্রিকেটে লাগিয়ে দিয়েছে। আমি ক্রিকেট না দেখতে বলতেছি না, আমিও দেখি, কিন্তু ব্যাপারটা সীমার মধ্যে। এক ব্যক্তি ওখানে টাকা পয়সা ইনকাম করতেছে, আপনি কেন আপনার সময় কিল করতেছে? এক ওভার দেখেন, পাঁচ ওভার দেখেন, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এটা যায় না এটা আসে, এটা যায় না এটা আসে। এটা ইউরোপিয়ান খেল, ইউরোপিয়ান নয়, ইউরোপের ছেলেদেরকে ব্যস্ত রাখার জন্য ফুটবল জিনিস, ফুটবল ঘৃণা লাগে। একটা ফুটবল প্লেয়ারের বেতন বলে সপ্তাহে, আবার আমরা হাসি খুব আনন্দ করে বলি, থুতু ছিটাইতে ইচ্ছা করে। আমার এখনো মনে পড়ে, আমি আমার প্রফেসরকে বলেছিলাম যে যদি আমি পারতাম সরকারের মুখে থুতু ছিটাইতাম, যেই জাতি আমরা তাদেরকে বলি সভ্য জাতি, যেই জাতি অক্সফোর্ডের প্রফেসরের চেয়ে ফুটবলে লাথি মারা একটা ফুটবল প্লেয়ারকে বেতন বেশি দেয়, সে জাতি আমার সভ্যতার দাবি করে। আপনারা বুঝতে পেরেছেন, আমি জানিনা কথাগুলো আপনার কেমন লাগতেছে, কিন্তু এটাই কথা। সম্মানিত উপস্থিতি, আমি বলছি না বন্ধ করে দেন, কেন বন্ধ করবেন, খেলেন, কিন্তু একটা নীতিতে আপনি সপ্তাহে ৩০৩ লাখ পাউন্ড যদি একজন ফুটবল প্লেয়ার বেতন পায়, আর একজন অক্সফোর্ডের প্রফেসর, তাকে আপনি পুরো বছরে মিলে ৩ লাখ পাউন্ড দেন না। আপনি বলেন তো একটা জাতির সভ্যতার পেছনে কন্ট্রিবিউশন কার বেশি? আপনারা বুঝতে পেরেছেন, একই ঘটনা আমরা বাংলাদেশেও করেছি। সভ্যতার জন্য একটা জাতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমন দরকার, মসজিদের ক্ষতি ক্ষতি তেমন দরকার। আপনারা বুঝতে পেরেছেন, আমরা বলি কি ক্ষতি কি হয়, ও মানে ক্ষতি হুজুর ক্ষতি তাই সমস্ত করে দেবেন। আপনি বুঝতে পারতেছেন না, তিন মাসের জন্য, পাঁচ মাসের জন্য আপনি ক্ষতি মাফি মসজিদ আপনি বন্ধ রাখেন, তারপরে জাতির অবস্থা দেখবেন। আপনি কোটি কোটি পাউন্ড জাতির জন্য খরচ করতে হবে, জাতিকে ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য, মানসিক রোগ থেকে বাঁচানোর জন্য। এই মানসিক রোগগুলা জাতির কাছে এসে পৌঁছাই না, জুমার খুতবার মধ্যে ক্ষতি খুতবা দিচ্ছে। আপনারা একজন আরেকজনের সাথে আপনার বসছি না, আমার কাছে চার্জ না থাকলেও আমার ভাইয়ের কাছে তো চার্জ আছে, আমার মার কাছে চার্জ আছে, আমার বাবার কাছে চার্জ আছে। আমি যখন মায়ের পাশে বসছি নাস্তা করার জন্য, আমার এখানে নিয়ে চার্জ না থাকলেও মায়ের চার্জ আমি চার্জ হয়ে গেছি, বাবার চার্জে চার্জ হয়ে গেছে। এই কারণে আমার নবী বাবা মানুষের সাথে থাকতে বলেছেন, কেন? কারণ এই পৃথিবীর মধ্যে, এখানে আপনারা শিক্ষিত মানুষ বোঝার কথা, আমরা হচ্ছি এনার্জেটিক বি, শক্তি, শক্তি নিয়ে চলাফেরা করি। তো পৃথিবীতে এখানে ভালো শক্তিও আছে, এখানে খারাপ শক্তিও আছে। এখন ভালো শক্তি আপনি কিভাবে অর্জন করবেন? ভালো শক্তি অর্জন করার জন্য আল্লাহ আপনাকে পাঁচটা ইন্দ্রিয় দিয়েছে, ইন্দ্রিয় সেন্স অফ পারসেপশন বলি, যেমন চোখ, যেমন নাক, মুখ, কান, হাত, জিহ্বা, এগুলোর মাধ্যমে। আপনি যদি বলি কাকা আপনি জিহ্বা হবে জিহ্বাই আল্লাহ রেখা পারিবেন, আপনি হসাই বসতে হইবে বসাইয়ে দেন, পুরা পৃথিবীর মানুষ হয়ে গেল হাত দিয়ে বলতে পারবেন, কিন্তু কি আজিব জিনিস, এমনি করে একটু লাগাইলেন, জিভ আপনাকে বলে দিয়েছে লবণ বেশি না চিনি বেশি না স্বাদ বেশি, কি আজিব জিনিস। হাতের মধ্যে যদি আপনি সকলের হাত ঘুমাইয়ে রাখেন, আপনি বুঝতে পারবেন না মজা হয়েছে। আবার ধরেন এটা শক্ত না নরম, শক্ত না নরম, কান যদি লাগাই রাখেন, চোখ যদি লাগাই রাখেন, আপনি বুঝতে পারবেন হাত লাগাই দিতে হবে, গরম। আপনি এক এক জিনিস জানার জন্য মাওলানা করিম এক এক জিনিস সৃষ্টি করেছেন।
আপনি চোখ বাদে বন্ধ করে বাকি চার ইন্দ্রিয় লাগিয়ে যদি চিন্তা করেন, জিজ্ঞেস করেন, বড় না হয়ে যায় সাদা না কালো, চোখ বন্ধ করে বলতে পারবে কি পুরা পৃথিবীর ইন্দ্রিয় সব একসাথে করে দিলেও সবাই একবার আল্লাহ অকবর করি, কি সাদ আহার আল্লাহ! এগুলার জন্য মানুষকে চিন্তা করতে হয়, কিন্তু আপনি করতে পারবেন না, চোখ লাগবে। একজন চোখের কাজ, কানের কাজ, নাকের কাজ, জিহ্বার কাজ, সব জিনিস একসাথে করে দিয়েছেন, নাক বন্ধ হয়ে গেছে, সর্দি। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, খাগা এই ফুলের গন্ধ কবাই কি গন্ধ বন্ধ হয়ে গেল, একদম ফত্তু নাই নুমের আতর, ফত্তু নাই নুমের আতর, হোস মানে আমাদের কি হওয়া বা ইদে এত আতর, আমি তো দেশের ইয়ার হই, ইতো হিন্দুর বাবা আতর, তো কি বলেন বাবা আতর? পরে দেখা গেছে, আরে কাকা নাক জ্যাম হইলে আপনি দুনিয়া করে দিল তো, সুগন্ধি লাগতেছে না। তাহলে আপনার এখানে পাঁচটা জিনিস, এখন আপনি যদি ভালো কিছু অর্জন করতে চান, আপনার এখানে শক্তি দরকার, আপনার শক্তি ব্যাটারি দুইটা, একটা কর্ম বাতেন, একটা নফস, দুই ব্যাটারি চার্জ করবেন, যদি নফসের ব্যাটারি চার্জ করেন তাহলে অশান্তি আসবে, আর যদি রুহের ব্যাটারি চার্জ করেন তো নুরানি মানুষ হবেন। শুধু আপনি শান্তি তো থাকবেন না, যারা আপনাকে দেখবে তারাও শান্তি হয়ে যাবে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার গায়ের বাতাস যেখানে যেখানে লাগবে, প্রত্যেক বাতাস যার গায়ে লাগবে তাকেও শান্তি ভিতরে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা ওই কাদেরকে বলি যারা নফসের ব্যাটারিকে ড্যামেজ করে দিয়ে অল্প বাতাসে রুহের ব্যাটারিকে পরিপূর্ণরূপে চার্জ করেছে, তাদেরকে আমরা আল্লাহ বলি। তারা এই চার্জ কিভাবে নিয়েছে? তাদের চোখ ভালো বাদে মন্দের দিকে দেয়, তাদের না ভালো জিনিস বাদে মন্দ জিনিসের শ্বাস সুগন্ধি নেয়, তাদের জবান থেকে ভালো বাদে মন্দ জিনিস কখনো বের হয় না। সকল ইন্দ্রিয় যখন ভালো কাজের পছন্দে লেগেছে, এখানে নূর জ্বলতে 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 পুরো ব্যাপারই চার্জ হয়ে নস যখন খাদ্য পাই নাই, একদিন দুই দিন নস আপনারা ছাড়া করতে হবে, আপনারা রোজার মধ্যে আমার বাইরা তাহাজ্জুদ করে নাই, তাহাজ্জুদ করেছে 20 রাকাত তাহাজ্জুদ করেছে, আমাদের কিছু ভাই আছে না ইতারাই আট রাকাত আট রাকাত আট রাকাত এত শিক্ষারাই তো মানুষ 20 রাকাত করে নাই। আচ্ছা বলেন তো দেখি, 20 রাকাতকে যখন আপনি আট রাকাতে পরিণত করতেছেন তো কম করার কাজ তো শয়তানের, কার? শয়তানে। আমি আপনি আমার ভুল বুঝবেন না, আমি কাউকে শয়তান করার জন্য বলতেছি না, আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি। এখন আপনি যদি বলেন সেটার মধ্যে তো শরীয়ত নাই, কোন কারণ আছে 1300 বছরের মুসলমান সব চাহে শুধু আপনি বলে, আপনারা বুঝতে পেরেছেন না? সেরকম না, আপনি যেই যুগকে জ্ঞানের যুগ বলতেছেন, আমার নবী সেই যুগকে জাহেলদের যুগ বলেছে। এখন আমি কার কথা শুনবো, আপনার কথা না নবীর কথা? আমার নবী বলছেন আল্লাহ জমিন থেকে জ্ঞান তুলে দেবেন, কিভাবে তুলে দেবেন? ব্যবসা করবে? আমার আল্লাহ বলছেন না, না আমি ইন্দাল্লাহ ইন্তিজার আমি অন্তর্জিত হই না, আমি কেড়ে কেড়ে শিলা থেকে কেড়ে কেড়ে এর জমিন থেকে উঠাবো না, বড় আলেমকে এতেকাল দিয়ে জমিন থেকে আরো তুলে দেবো, বড় আলেমদেরকে এতেকাল দিয়ে জমিন থেকে এমন তুলে দেবো। হাসি সাহেব এতেকাল করেছেন, আছে বড় হাসিনি
আগে মনে করে কি করবে, তাদেরকে প্রশ্ন করবে শরীয়তে, তারা আমার নবী বলছেন তারা না যে এবং ছাড়া উত্তর দেবে, আমি বেতন সিলেটে বাস করি, এটা আজ থেকে 10-15 বছর আগে উলামায়েকেরা অহংকার করে বলতেন। কেন? কারণ তখন মানুষ যখন করতেছে স্টেজের মধ্যে বাঁধা বাঁধা আলেম বসা, যা মঞ্চায় বলতে পেরেছেন, বড় বড় আলেম হাদিস পড়ার সময় শীতকাল এখানে গেছেন, শীত আমার এখনো মনে আছে, আমি নতুন মনিষার মধ্যে উৎসাহ ছিলাম, মনিষার মধ্যে হয় কিন্তু বসিয়ে যাবেন আপনারা বুঝতে পেরেছেন কথা, শুধু জালাল সাহেব বুঝুন, আল্লাহ জালাল কাদের রহমতুল্লাহ উনি একটু অন্য ধরনের ছিলেন, কিছু বলতো না, আজকের মত আমাদের ছেলে আমার ছেলেদের গ্রামের বুঝি না কিসান ছেলেরা আগে পরে গত বসে এক জায়গায় গেছি, আগে বসে 60টা মোটরসাইকেল দিছি, 60টা মোটরসাইকেল কতদিন হুজুর আমাদের চার আরো আমরা গুন্ডে আপনাদেরকে বলতে চাচ্ছি জমিনের মধ্য থেকে এমন উঠে গেছে, এটা আমাদের করানো না, সব করা না। এখন তফসিলুল কোরআন আপনি উত্তরবঙ্গের মধ্যে গেলে তিনজনে নিয়ে তফসিলুল কোরআন, চারজনে নিয়ে তফসিলুল কোরআন, কিন্তু বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় তফসিল পড়ানোর কোন আলেম, বাংলাদেশের বেশিরভাগ কাদিয়া মাদ্রাসার মধ্যে মুহাদ্দিস নাই, হাদিস পড়ানো লোক নাই। এখানে আপনি 3 ঘন্টা তকরির করা, এটা এক জিনিস, এলমি আলোচনা আরেক জিনিস, এলমি আলোচনা আরেক জিনিস। সেই কারণে আমরা কি করি, 4-5টা মাসালা থেকে আমরা বের হই না, এরপরে আধা ঘন্টা গালি গালাজ করি। কেন? কারণ আমার বলার মধ্যে তো আর নাই, ডেইলি যদি আমি 3টা ওয়াজ করি তো মাসে 3-3 90 মাস, তো 90 মাসের মধ্যে আমি কি 90 কোটিকে কথা বলতে পারতেছি? গুড়ি বিড়ি হয় ওই সাইড টপিক, আর আর একটা কিছু কথা আছে, ইতার সাথে কেনা ইতার আর নামাজের হাতা হই না রুশের ইতার আর প্রাচলিক পরিচালনা হতে না জানি, তো যদি কোরআন শরীফ করি কথা নেই কিন্তু আমার আসে কেন শুনতে হয়? আপনারা বুঝতে পেরেছেন? তো আমাদের ছেলেরা এগুলো শুনতে অভ্যস্ত হয় না, এটা পছন্দ করে না, তারা চায় তাদের মান্যত করে গালাগালি চোখের মুখে, হাত দিয়ে, বিশেষ করে চোখ আর মুখ ভিতরে রু শক্তিশালী হয়ে গেছে, এই রু শক্তিশালী কেমনে হয়, হুজুর নফসকে দুর্বল কেমনে করে, সবচেয়ে উত্তম অস্ত্র রোজা। সেই কারণে রোজা দিয়ে দেখেন না কোরআনের তিলাওয়াত, তাহাজ্জুদ, তারাবি সবকিছু করতেছি না,
আমাদের বাড়িতে আপনাকে তারা নিলাই সামনে বলবে আরো কত কিছু নাই। তারপরে কিছুদিন পরে আপনাদেরকে বলবেন কোরআন শরীফ দেখুন তখন চুপ, কিছু কোরআন শরীফ কিন্তু বহু গুণ আছে। এই আপনি যখন বলতেছেন না জায়েজ, মানি ডক্টর দেবী শেঠি বলতেছে আপনার হার্টের অপারেশন লাগবে, আর আপনি নাপিতের কথা বলছেন বলতেছেন হার্টের অপারেশন লাগবে না। বলেন তো দেখি জাতি কোন রাস্তায় হাঁটবে? জাতি যদি আপনার রাস্তা দিয়ে হাঁটে তো পুরা বাংলাদেশ তো হাঁটে থাকে মারা যাবে। আপনারা বুঝতে পেরেছেন ইনারা এত বড় বড় আলেম, আর মনে রাখবেন গৌরব শিক্ষিত শ্রেণী ওরা কোন মরণী, কারণ এখন হচ্ছে ইগোইস্টিক সোসাইটি। আমি সবাই আমিতে বিশ্বাসী আর কোন বড় বড়, সে কারণে দেখবেন যখন আপনি বড় একটা সিটে বসেন তখন আপনি আমার মতো আলেমের কথা তখন আপনি আর শুনতে চাচ্ছেন না। আপনার কাছে ডক্টর জাকির নাই তাও লাগতেছে, কেন আপনি একটু ফাইন ডাউনও করতেছেন না আলেম কিনা, কারণ এক একজনের এক একটা সাবজেক্ট থাকে, কারো সাবজেক্ট ইংরেজি, কারো সাবজেক্ট ম্যাথ, কারো সাবজেক্ট হিস্ট্রি, এক একজনের এক একটা সাবজেক্ট থাকে না। কিন্তু আপনি আমারটা নিতে পারতেছেন না, কেন? কারণ সোসাইটি বুঝেছে মরুড়ি, আপনি তো অফিসার, প্রফেসর, জিএম, আপনি ইংরেজিতে কথা বলেন শুনতে শুনতে, তো আপনি কি করেন আলটিমেটলি ওই জায়গার কথাগুলো শুনেন। কিন্তু আল্লাহ আপনাকে হেদায়ত থেকে দূরে রেখেছেন, কেন? সেখানে দেখবেন নামাজ পড়া করতেছেন আপনার আখলাক পরিবর্তন হয়নি, মিথ্যা আপনার জায়গায় রয়ে গেছে, মানুষ ঠকানি আপনার জায়গায় রয়ে গেছে, সুদ ঘুষ আপনি নিচ্ছেন। মনে রাখবেন দুইটা জিনিস কখনো একসাথে চলে না, সুদ ঘুষ রহমতের খোদাবন্দি কখনো একসাথে যাবে না। যখন আপনার নামাজ, আপনার ডান সদকা, আপনাকে সুদ ঘুষ, মানুষ ঠকানি, জুলুম করা, অহংকার করা, হিংসা বিদ্বেষ রাখা, এই জিনিসগুলো থেকে যখন আপনার নামাজ আপনাকে বাধা দেবে না, তো মনে করবেন আপনার নামাজ আর নামাজ। আমার নবী হাদিসের মধ্যে বলেছে মান লাম তাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লাম ইয়াজিদ মিনাল্লাহি ইল্লা বুকদা। আমার আরেক হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন মান লাম তাহি সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লা, যে ব্যক্তির নামাজ তাকে দৈহিক খারাপ কাজ থেকে বাধা দেয় নাই তার কোনো নামাজই নাই। যাই হোক, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা দুই তিন মিনিটের মধ্যে শেষ করেছি সম্মানিত উপস্থিত। তো যারা ভালো পাওয়ার গুলো অর্জন করে নফস দুর্বল হয়ে যায় তখন সেই ব্যক্তি যে মজলিসে বসে যার সাথেই বসে চারদিকে দৃষ্টি দেয় তারও ভালো লাগা শুরু করে। এটা আপনি কাউকে ওয়াজ করতে হবে না, তখন আপনি যেদিকে যেদিকে হাঁটবেন যারা আপনার সাথে আসবে অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে। ওয়াইফাই আছে না? ওয়াইফাই 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 বল। সেই কারণে আমাদের এখানে অনেক মানুষ নামাজ দোয়া করে না তবু মানুষ শান্তি থাকে, কেন? আপনি কারো সাথে ঘুরেন যে কারণে চার্জ হয়ে যায়। এটা আমার নবীও হাদিসে পাকের মধ্যে আউলিয়া ইকরাম বলেছেন ভালো মানুষের শুরু করতে থাকে। আপনি এটা না করে যখন খারাপ জিনিস করবেন তা আপনার রুম দুর্বল হবে, নফস শক্তিশালী হবে, তখন আপনার এখানে বাজে এনার্জি থাকবে। আপনি যেখানেই যাবেন বলেন না তুলে দেইলো খারাপ না কি হয় হতে পারে, হতে মানুষের ভূমি হয় হয়তো রুম ভিতর ঢুকছে দেয় মানে আর ফুলে রুম যে না তো ফুলে গাছ বানিয়ে দিই। আসলে ঘটনা কি, যিনি ঢুকছেন তার এখানে ব্যাড এনার্জি বেশি, গিবতে হারাম খোরি অশ্লীলতা, সে যখন যেখানে যেখানে হাঁটে সেখানে সেখানে ব্যাগ এনার্জি গুলো কি করে বাঁধে ঠিক আমের মতো। এটা আমরা একটু বাবু উগ্র ফোসা ফোসাই ধরো ওনার একটু তো হঠাৎ একচে প্রায় বারো গুণ তাই হলো বারো জানু একচে ফোসা আমি দিলে তার বড় দিন আরো দুবার ফোসাই হলে ঠিক সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসের হোক। কথা যেখান থেকে শুরু করেছিলাম আল্লাহ ধরতির মধ্যে কিছু কথা আছে সুন্নতে ইলাহ, আপনি যদি সুন্নতের বাইরে যান তাহলে আপনি এখানে ভুগতে হবে, আপনি অবশ্যই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠতে হবে। যদি নূহ আলাইহিস সালামের নৌকায় না উঠবেন তো পানিতে উঠতে হবে। তো নূহ আলাইহিস সালামের নৌকায় কিভাবে উঠবেন? তো নূহ আলাইহিস সালামকে রাজি করতে হবে। তো নূহ আলাইহিস সালামকে রাজি করার ধরন কি, চিন্তা জিনিস আল্লাহর উপর ইমান, আমল, আখলাক। ইমান ইমান কি আল্লাহ তৌহিদ, আমার নবীর রেসালত,
আর সাধারণ মানুষ যদি বুঝতে চায় ইমান কি, আমার নবীকে ব্যথরক মহব্বত করা, এটার নাম ইমান। যার মহব্বত যত বেশি সে তত বড় মুমিন। এরপরে আমল, আমল বাদে জান্নাতে কেউ ঢুকতে পারবে না রহমতের খোদাবন্দি ছাড়া, আল্লাহ রহমত বাদ। আল্লাহ কখনো আপনার উপর দয়া করবে না যদি আমল না থাকে। আমি মনে করছি কি না লাগে, এগুলা না লাগলে সাহাবায়েকরাম তো প্রথমে ছেড়ে দিতে পারতেন, পারতেন না? সাহাবায়েকরাম আমল ছেড়ে জান্নাতে যদি কেউ যেতে পারতো সেটা তো সাহাবায়েকরাম পারতেন। কেন? ও নবীর সাথে বসা আমলের দরকার ছিল, কিন্তু তারা আমল বেশি করতেন, রাত জেগে এবাদত করা, রাত জেগে এবাদত করা। কারোর ভিতরে যদি অশান্তি থাকে, অনেকে মনের মধ্যে অশান্তি থাকে সামগ্রিকভাবে, আপনারা একটা টিপস নিতে পারেন, ভেরি সিম্পল হচ্ছে, পাঁচ জায়গা নামাজ ছেড়ে দিলে অশান্তি থাকবে। চেষ্টা করবেন কোরআনের তিলাওয়াত করতে। আপনি যদি এক সপ্তাহের মধ্যে শান্তি পেতে চান, অজু করবেন, অজু করে ভদ্রতা আদব সহকারে কোরআন শরীফ করবেন, মনে করবেন আল্লাহর সুরতে বসেছে, সুন্দর করে কোরআন শরীফ করবেন, ঠিক আছে? দেখবেন মনের মধ্যে শান্তি চলে এসেছে। অজুর হালতে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন শরীফ করবেন, দরুদ শরীফ করবেন, আপনার আর কোনো ওষুধ খাইতে হবে না, অটোমেটিক্যালি মনের ভিতরে শান্তি আসবে। তাহলে একটা আছে ইমান, একটা আমল, একটা আখলাক ভদ্রতা, আমার সাথে মানুষের সম্পর্ক। একটা গুণা আমি নিজের উপর নিজে করি, সে তার আল্লাহ ক্ষমা করে দেবে, আর একটা গুণা মানুষের সাথে সম্পৃক্ত, জুলুম করা, মানুষের টাকা খেয়ে ফেলা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে গিবত করা, আপনি জিন্দেগিতে শান্তি পাবেন না, না দুনিয়াতে, না কবরে, না হাসরে। যার দুনিয়ার জীবন সুন্দর না, তার কবরের জীবন সুন্দর হবে, এটা কখনো হতে পারে। সুতরাং ছেলেদেরকে বলছি, আমাদের এখানে বর্তমানে স্বাভাবিকভাবে দেখতেছেন না, দিনে দিনে দুই দিনে পয়সা হয়ে যাবে, ধর দুই দিনে পয়সা হল, কখন ফুয়া ব্যবসা করে ওখানে গাড়ি কিনে ফেলি না, যেই ফুয়া দুই তিন মাসের ভিতর গাড়ি কিনে গেলেন, ব্যবসা হলে চুরি করেন, দেখলে ভাবে খাটে ব্যবসা হলার নবীর শূন্য, টাকা আসতেও খবর হবে, যাইতেও খবর হবে, আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং হালালের প্রতি ছেলেদেরকে বলতেছি, খবরদার, জীবনে অনেক সুযোগ আসবে বেটা, জিন্দগির মধ্যে ভুল করে হলেও হারামের টাকা পকেটে ঢুকাবেন না। আমার নবী নিষেধ, কেন নিষেধ করেছেন ইয়া রাসূলুল্লাহ? তবে একটা হারামের টাকা পকেটে যদি ঢুকাস, এটা নিয়ে যদি ঘরে ঢুকিস, প্রথমে তোর মানসিক শান্তি নষ্ট হবে, শারীরিক শান্তি নষ্ট হবে, পারিবারিক শান্তি নষ্ট হবে, পাগল হয়ে যাবে। সুতরাং হারামের টাকা দুনিয়া উল্টে গেলেও পকেটে ঢুকাবেন না, হালালের এক টাকা এক লক্ষ টাকার বরকত দেবে। আমরা যে আন্দাজে বাংলাদেশের পাতলা পুরা ছুটেছি, এটা আমাদেরকে দুরবস্থার মধ্যে ফেলে দেবে, আমাদের টাকা পয়সা ধন দৌলত আমাদেরকে শান্তি দিতে পারবে না। আসেন, আমার নবী যে পথে বলেছে সেই পথে চলুন। আপনারা যারা, আমরা যারা আমাদের বয়সে আছি, আসেন আমরা আমাদের ভিতরে একটা পরিবর্তন আনি, পজিটিভ পরিবর্তন। বাংলাদেশ সোনার দেশ, সোনার দেশ থাকবে, কিন্তু আমাদের কৃতকর্ম এই দেশকে ফাসাদের দেশে পরিণত করবে, যেটা আমরা হতে আমরা করছি। সমস্ত জায়গায় বসে মানুষ ঠকা, ব্যবসায়ী বসেছি, হোটেল দিয়েছি, ডিজিটাল লোন পর্যন্ত। এরপরে আপনি হতে মিলাদুল নবীর ছাদা বেশি হতে দে, হত অমুক সত মিলাদুল নবীর ন অনে যদি বাইতুল্লাহ বাঙ্গি এনে বাইতুল্লাহ বাঙ্গি ন লাভ নাই। কেন? ও মানুষ ঠকালে আল্লাহ দেখবেন আপনার দিকে, আর আপনি এগুলো ঠিক রেখে লাভ গুণা যদি করেন, আপনি বড় সাধাতে পারবেন, আমার আল্লাহ মাফ করে দেবে, আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসের হোক, মাওলানা করিম আমাদেরকে কবুল করুন। আপনারা যারা যেভাবে পারেন কোন রকম জায়গা করে নামাজ আদায় করে নেন ইনশাআল্লাহ, যারা সুন্নত করেন নাই তারা সুন্নত করে নেন, আমরা বাকিগুলা খুব দ্রুত ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। ধন্যবাদ সবাই।